নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাসকুলাস হিপ ইন পাইলস নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যে সমস্ত ব্যক্তিদের, সেটা পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, যাদের পায়খানা এক্স্যাক্টলি পরিষ্কার হয় না, একটু স্ট্রেন করে মানে একটু চাপ দিয়ে পায়খানা করতে হয়, অথবা যদি দেখা যায় যে তাদের খাদ্যাভ্যাসের একটু হেরফের হয়েছে, সেক্ষেত্রে যদি তাদের পায়খানা পরিষ্কার না হয় এবং পায়খানা যদি কষে যাবার ফলে পায়খানা জন্য যদি মলদ্বারে চাপ দেবার ফলে যদি দেখা যায় যে মলদ্বার ফেটে যাচ্ছে এবং তার পর দিনে যখন সে আবার পায়খানা বসতে যাচ্ছে, পায়খানা বসতে না পারা, অস্বস্তি বোধ করা এবং পায়খানা হয়ে যাবার পরে জ্বালা যন্ত্রণাটা অনেকক্ষণ ধরে স্থায়ী হওয়া, এই সমস্যাগুলো যদি থাকে এবং পায়খানা সঠিকভাবে সঠিক সময়ে না হওয়া এবং এর কোনো নির্দিষ্ট সময় থাকে না, কোনোদিন সকালে, কোনোদিন স্নানের সময়, কোনোদিন বিকালে বা রাত্রে, এবং এতটুকু খাবারের হেরফের, যদি কোনো কারণে কোনো যদি কাজ বাড়ির খাওয়া হয়, কোনো কারণে যদি দুবেলা যদি মাংস খেয়ে ফেলা হয় বা সুপ্ত হয়েছে তার কাঁচকলা খাওয়া হয়, তবে সেসব ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়াটাই স্বাভাবিক। এবং এক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে তার এমন একটা অস্বস্তি থেকে যায় যে সে পায়খানা যেতেই ভয় করে, এবং চেপে চেপে পায়খানা রাখার জন্য যখন সে পায়খানা বসতে যায় তখন চাপ দেবার ফলে মলদ্বার ফেটে যেয়ে তার অ্যানাল ফিসার হবার বা পার্মানেন্ট পাইলস হবার সম্ভাবনা থেকে যায়। এবং এক্ষেত্রে তার টাইমিংটা মানে তার কখন সে পায়খানা যাবে টাইমিংটা কিন্তু অ্যাসকুলাস হিপ আমরা যদি নিতে থাকি তাহলে কিন্তু এক্সাক্ট টাইমে ঘুম থেকে উঠে পায়খানা হওয়া, পায়খানাটা তুলনামূলক নরম হওয়া, অ্যানাল ফিসার না হওয়া, ব্লান্ট পাইলস না থাকা এবং পায়খানা বসার পরে মলদ্বারে অস্বস্তি অনেকক্ষণ না হওয়া বা আদৌ না থাকা, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অ্যাসকুলাস হিপকে চিন্তা করতে পারি। তবে কখনোই এই সমস্ত লক্ষণ দেখে, রোগের নাম জেনে, ওষুধের নাম জেনে নিজে ব্যবহার করবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো আপনি চলবেন, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।